গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:30 আর আমরা ঘুরতে পেরেছি পাহাড়ের জঙ্গলে। দেখুন শুভঙ্কর দা কবে আসবেন মহারাজ? চলুন অনেক কিছু দেখাবো। সামনে কি কি আছে? অনেক কিছু আছে আরো। টিবেটিয়ান হাউস সামনে দেখাবো, টিবেটিয়ান হাউস আর কি যেন ভুটিয়া বস্তি, তাই তো? ভুটিয়া বস্তির সামনে গাড়িতে যাওয়া যায়, কিন্তু আমরা অ্যাডভেঞ্চারের জন্য হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে। রাস্তাটা দেখুন অবস্থা, এখানে চলতে গেলে একটু সাবধানে চলতে হবে, কারণ অনেক জন্তু জানোয়ার আছে, বিশেষ করে সাপ, যেটা খুবই বিষাক্ত। এখানে তো এভাবে না যাওয়াই ভালো। গাড়িতে যারা আমরা এখানে অনেকদিন ধরে আছি, তাই ঘুরতে কোনো আমাদের অসুবিধা হয় না, কারণ আমাদের সব কিছু জানা আছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। দেখুন চলুন দেখাবো সামনে। দেখুন জঙ্গলটা, চারদিকের দৃশ্যটা খুবই সুন্দর। ক্যামেরাম্যানকে বলবো আগে আসতে। আগে উপরটা দেখ, উপরটা দেখা, এখানটা উপরে পাহাড় পাথরগুলো কিভাবে আটকে আছে দেখ, খুবই সুন্দর লাগছে। পাহাড়ের সব কিছুই সুন্দর, জঙ্গল, মাটি, ঘর, যা দেখবেন তাই আপনাদের সুন্দর লাগবে। আর সামনের দিকে দেখো, সামনে একটা বড় পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। একা আসলে খুব ভয় তো লাগবে, কারণ যেমন পরিবেশ ভয় করার মতনই, কিন্তু বললাম যে আমরা অনেক দিন ধরে আসি, তার জন্য আমাদের কোনো ই হয় না, মানে অনেকবার এসছি তো। গাছগুলো পুরো আপনাকে মাথা শুয়ে দেবে, দেখুন আপনাকে নিচু হয়ে হাঁটতে হবে, এরকম পরিবেশ। এখানে অনেক পুরনো বাঁধানি আছে, অনেক পুরনো মনে আছে, কারণ পুরো ব্রিটিশ আমলের শেওলা জমে আছে দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, বৃষ্টির সময় এখানে যে নালাগুলো দেখছেন পুরো ঝর্ণার আকারে জল এই নিচের দিক দিয়ে বয়ে চলে। দেখুন নিচেটা, ওই নিচে দিয়ে পুরো এটা সরু নালা হয়ে যায়। আর ওই সামনে ভিউ পয়েন্টের দিকেই যাচ্ছি আমরা আস্তে আস্তে। চলুন দেখা যাক ওখানে গিয়ে কী কী দেখা যায়। ভিউ পয়েন্টেই চলে এসেছি আমরা প্রায়, দেখুন দেখতেই মানে এখনও ঢুকিনি, তাতেই এরকম লাগছে। চারিদিকটা কেমন লাগবে তাহলে একবার ভেবন। দেখুন যে ভিউ পয়েন্টের কথা বলছিলাম এটাই সেটা, দেখুন চারিদিকে কোনটা, ওইগুলো ওই লাল গাড়ির বাড়িগুলো, তিব্বতিয়ান হাউস। দেখুন দৃশ্যগুলো অসাধারণ লাগছে। যে তিব্বতিয়ান হাউসগুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে ওই যে এই যে তিব্বতিয়ান হাউস, এর জন্য বলা হয় এরা তিব্বত থেকে এসে এখানে বসবাস করছে অনেক দিন ধরে, মানে অনেকই পুরানো সেই কারণে। আর ওটা পুরো যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভুটিয়া বস্তি যেটাকে বলা হয়, সেটা আপনি এই ভিউ পয়েন্ট থেকে সব কিছুই দেখতে পাবেন। আর এই ভিউ পয়েন্টটা হচ্ছে আপনি সিংমারিতে আসলে, সিংমারির যে আর কে এম রামকৃষ্ণ মিশনের যে ইটা আছে, বিল্ডিংটা আছে ঠিক তার উপরে সেই জায়গাটা, এই জায়গাটা। তো যারা দার্জিলিংয়ের চকবাজার থেকে আসবেন তারা গাড়িতে আসলে সম্ভবত 10 থেকে 20 মিনিট লাগে, তো এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন, ভালো লাগবে অবশ্যই আপনাদের। আর পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও অনেক সুন্দরভাবে দেখা যায়।
এটা একটু উপরে যাওয়ার রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। চলুন দেখা যাক কি আছে উপরে। কিন্তু রাস্তাটা পুরো মাটি, নতুন করেছে হয়তো। শুধু জঙ্গল, ভিতরে যাওয়ার কিছু নেই, জঙ্গল অভিযান করতে যেতে হবে। সেরকমই একটা রাস্তা, সবুজ জঙ্গল, কিন্তু বাঘ আছে বড় বড়। এখানে না যাওয়াই ভালো, কারণ কি আছে কে জানে, চারিদিকে শুধু জঙ্গল। আসুন দেখা যাক উপরে কি আছে। সরু পায়ে রাস্তা, কি আছে কেউ জানে না, জঙ্গল সাবধানে। যেতে ভয় লাগছে রে, ইউটিউবে চক করে দেখে ধান চলে যাবে না তোমার। ও মাই গড, এখানে অনেক আছে, ড্রিঙ্কস ফ্রিঙ্কস করে। আচ্ছা দেখা যাক যা হয় হবে। যাওয়া যাক সামনের দিকে। কিছুই নেই, কিন্তু কৌতূহল বসা তো ভয় লাগছে। আর যাবো না ওইদিকটা, উপরে উঠতে ভয় লাগলো, আর উঠতে পারলাম না। ওই দেখুন উপরের জঙ্গলটা, শুধু জঙ্গল আর জঙ্গল। সাপ পোকা আছে কিনা জানি না, কিন্তু অবশ্যই একদিন দেখাবো, কারণ আজকে মাত্র দুজনের শীতে, আমি আর ওই আমার বন্ধুটা, ওর জন্য কি হবে বলা যায় না, ওর জন্য উপরে গেলাম না। অন্য একদিন অবশ্যই দেখাবো উপরটা গিয়ে, আর দু একজন কে বন্ধুকে নিয়ে এসে, তাছাড়া সম্ভব না। আর যেহেতু এখানে অচেনা জায়গা, ভয় লাগাটা স্বাভাবিক, কি আর করা যাবে। গাছগুলো দেখুন সুন্দর, এখান থেকে তো ভিউগুলো, যে ভিউটার কথা বলছিলাম ওই যে, সেটা ভালো লাগছে। দেখুন এখানে এসে অনেক আসে, কিন্তু কেউ উপরে উঠেছে কিনা জানি না, কিন্তু আমি কৌতূহলবশত এই উপর দিকে উঠলাম। কিন্তু অবশ্যই একদিন দেখাবো। আর এটা দেখার জন্য ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকতে হবে। আর ভিডিওটা একটা তো লাইক তো দেবেন, কারণ একটা লাইক আপনাদের ভিডিও করার অনুপ্রেরণা অনেকটা বাড়িয়ে দেয়। ঠিক আছে চলুন। তো ভিডিওটা প্রায় শেষের মুহূর্তে, জঙ্গলের থেকে এখনও আমরা বেরোইনি, বেরোবো। তো দার্জিলিংয়ে এখনও অনেক দিন আছি, কম করে এখনও এখানে আড়াই তিন মাস থাকবো, তাই তো? সাড়ে তিন মাস। হ্যাঁ, দার্জিলিংয়ে কোনো কিছু বাদ দেবো না আপনাদের দেখানোর জন্য। তো যারা দার্জিলিংয়ে আসবেন, তারা মেন মেন ভিউ পয়েন্টগুলো দেখতে পাবেন। কিন্তু তাছাড়াও যেহেতু আমার চ্যানেলের নাম বং গ্রিনারি, তো গ্রিনারি কি মানে কি বুঝতেই পারছেন, তো ঘন জঙ্গল সব কিছু দেখাবো, এমন কিছু বাদ রাখবো না আপনাদের দার্জিলিংয়ে দেখানোর জন্য। আর দার্জিলিংয়ে আসলে অবশ্যই রয় ভিলাতে আসবেন, এখানে মহারাজ যে খ্রিস্টান নিবেদিতা, সিস্টার নিবেদিতা এখানে দেহত্যাগ করেন। ভিডিওটা আমার চ্যানেলে অবশ্য আছে, দেখে নেবেন যদি আপনার ইন্টারেস্টেড হন। আর দার্জিলিং আসলে এখানে আসবেন, অবশ্যই জঙ্গলে আসার জন্য আমি বলবো না, কারণ এটা সুবিধার না, অনেক কিছু বিপদের সম্মুখীন, কারণ আপনারা অনেকে ফ্যামিলি নিয়ে আসবেন, কিংবা অনেকে একসঙ্গে আসবে, এখানে না আসাই ভালো। তো এসব তো আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই, অনেক কিছু দেখাবো দার্জিলিং সিরিজে, কারণ আগেই বলেছি এখানে এখনও তিন মাস থাকবো, তো এমন কিছু বাদ দেবো না দার্জিলিংয়ে। তো টাটা, দেখাবো অন্য কোনো ভিডিও। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা কিন্তু অবশ্যই। ওকে ওকে, বাই, দেখাবো অন্য কোনো ভিডিও।